हेलो डियर ভিউয়ার্স, ওয়েলকাম টু অল ইন মাই ইউটিউব চ্যানেল 5 মিনিট সলিউশন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই আমার 5 মিনিট সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা জানেন এই 5 মিনিট সলিউশন ইউটিউব চ্যানেলটি একটি শিক্ষা বিষয়ক ইউটিউব চ্যানেল। এখানে আমি নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি, চাকরির পড়াশোনা এবং টিপস দিয়ে থাকি, যেগুলো আমি নিজে ফলো করি এবং বিভিন্ন সোর্স থেকে পেয়ে থাকি, সেগুলো একত্রিত করে আপনাদের দিয়ে থাকি। তো সেই রকমভাবেই, সেই ধারাবাহিকতাই আপনাদের জন্য আমি একটা, হয়তো আপনারা জানেন যে যারা আমার গ্রুপে অ্যাড আছেন অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর এবং হচ্ছে সিপাহী পদের জন্য আমার একটা গ্রুপ আছে, সেটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। তো আপনারা ইতিমধ্যে যারা অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর মানে সহকারী প্রসিকিউটর পদের যারা শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তারা হয়তো জেনে গিয়েছেন যে আপনাদের জন্য লিখিত পরীক্ষার একটা কি তারিখ ধার্য করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক। সেটা হচ্ছে এই চলতি মাস, ডিসেম্বর মাস 2020-এর 26শে ডিসেম্বর। তো 26শে ডিসেম্বর বিকেল 3টায় আপনাদের জন্য লিখিত পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। তো এখানে বলে দেওয়া হয়েছে যে লিখিত পরীক্ষা কীভাবে হবে, এটা লিখিত পরীক্ষা কি এমসিকিউ আকার হবে নাকি না রিটার্ন আকার হবে। তো এই বিষয়টা নিয়েই সবাই কী আছেন, আপনারা অনেক মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো এই টাইমে আজকে ক্লিয়ার করব যে এই পরীক্ষাটা কি এমসিকিউ হবে না রিটার্ন হবে। আশা করি বিগত পরীক্ষাগুলো আমরা অ্যানালাইসিস করে দেখতে পাই যে এরকম পরীক্ষাগুলো সচরাচর 80 নম্বরের এমসিকিউ হয়, এমসিকিউ টাইপ রিটার্ন। তো যদি এমসিকিউ টাইপ রিটার্ন হয় তাহলে 80 নম্বর হবে, আর 20 মার্কস হচ্ছে আপনার ভাইবা। তো টোটাল হচ্ছে 100, এই 100 নম্বরে তারা কি মূল্যায়ন করবে, তারপর হচ্ছে আপনার চূড়ান্ত নিয়োগ হবে। তো অন্যান্য মহল বলতেছে যে এটা এমসিকিউ প্লাস রিটার্ন হইতে পারে, মানে 80 নম্বরে হইলে 50 নম্বর হচ্ছে হবে এমসিকিউ আর 30 নম্বর হচ্ছে রিটার্ন। আর আমি আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যদি তারা রিটার্নই নিতে চায় তাহলে তারা 100 মার্কসের রিটার্ন পরীক্ষা নেবে। রিটার্নে যদি নেয় তাহলে তাদের বিষয়গুলো হবে হচ্ছে বাংলা, ইংরেজি, গণিত আর সাধারণ জ্ঞান। তো আমি এখানে যদি রিটার্ন হয়, এটা যদি রিটার্ন এবং এমসিকিউ দুইটা একসাথে হয় এবং পুরোপুরি রিটার্ন হয়, সেক্ষেত্রে আমি একটা কিছু সাজেশন আপনাদের বলবো। সেটা হচ্ছে যদি ইংরেজির ক্ষেত্রে 3টা টপিক বলবে, 3টা টপিক থেকে একটা টপিকে আপনারা প্যারাগ্রাফ একটা পেতে পারেন। সেটা হচ্ছে আপনারা জানেন পদ্মসেতু এখন একটা একটা হট টপিক। তো পদ্মসেতু প্যারাগ্রাফ, ইংরেজি প্যারাগ্রাফের জন্য পদ্মসেতু, তারপর হচ্ছে মুজিববর্ষ, আর হচ্ছে বর্তমানে যে প্যান্ডামিক সিচুয়েশন চলতেছে সেটা হচ্ছে করোনা ভাইরাস। এই 3টা হট টপিকের উপরে আপনাদের যে কোনো একটা প্যারাগ্রাফ থাকতে পারে। তো অবশ্যই আপনারা যারা সরকারি প্রসিকিউটর পরীক্ষার্থী তারা অবশ্যই এই 3টা বিষয়ে একটু ভালোভাবে পড়াশোনা করে যাবেন, যাতে পরীক্ষা যদি আসে তাহলে যাতে একদম টু দ্য পয়েন্টে লিখতে পারেন। আর অবশ্যই অবশ্যই কী করবেন, বিগত সালের প্রশ্নগুলো আপনারা অ্যানালাইসিস করেন। বিগত সালের প্রশ্ন, অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর প্রশ্ন এখন আমরা কেউ পাই নাই, সেজন্য আপনারা মানে অ্যাসিস্ট্যান্ট প্রসিকিউটর বাদে 11তম গ্রেড, কারণ এটা 11তম গ্রেডের যে রিসেন্ট কোশ্চেনগুলো আছে সেগুলো অ্যানালাইসিস করে অবশ্যই পরীক্ষা হলে যাবেন। আর আমি আপনাদেরকে একটা সাজেশন এবং সিলেবাস দিয়েছি এই ইউটিউব চ্যানেলেই, আমি এটার লিঙ্ক এখানে আই বাটনে দিয়ে রাখবো আর হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর আপনাদের সুবিধার জন্য আমি ফার্স্ট কমেন্টে পিন পোস্ট করেও ওই লিঙ্কটা আমি কী করে দিয়ে রাখবো। তো আশা করি আপনারা সবাই ওই সাজেশন এবং সিলেবাসটা দেখে নেবেন, ওই অনুযায়ী যদি পড়াশোনা করেন তাইলে আশা করি আপনাদের একটা ফুল একটা প্রিপারেশন হয়ে যাবে। তো ওই সাজেশনটা 100% আমি ফলো করছি, আপনারা ফলো করেন, কারণ যে কোনো একটা সাজেশন যদি আপনারা ফলো করেন তাতে আপনাদের প্রিপারেশন 100% হয়ে যায়। তো এখন মূল কথায় আসি, মূল কথায় হচ্ছে আপনারা সবাই বলতেছেন যে পরীক্ষা কি এমসিকিউ হবে না রিটার্ন হবে। তো আমি বলি এমসিকিউ এবং রিটার্ন যাই হোক আপনারা দুইটার জন্য প্রিপারেশন নিয়ে যাবেন, কারণ এখানে তারা যে বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই বিজ্ঞপ্তিতে আপনারা অবশ্যই দেখেছেন যে এখানে কোনো তারা উল্লেখ করে না যে এটা কি এমসিকিউ নাকি রিটার্ন আকার পরীক্ষা হবে। তারা শুধু বলছে যে রিটার্ন আকার পরীক্ষা হবে এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারে, অ্যাডমিট কার্ড তারা কোনো নতুন করে কোনো ইস্যু করবে না, ফিজিক্যাল টেস্টের যে অ্যাডমিট কার্ডটা ছিল ওইটাই হচ্ছে আপনাদের রিটার্ন পরীক্ষার অ্যাডমিট কার্ড। সো অ্যাডমিট কার্ড নিয়েও কোনো নতুন কোনো আপডেট নাই, পুরাতন অ্যাডমিট কার্ড দিয়ে আপনারা কী করতে পারবেন এখন রিটার্ন পরীক্ষায় কাজে লাগাইতে পারবেন। সো পুরাতন মানে ওই অ্যাডমিট কার্ডটা মানে হচ্ছে ফিজিক্যাল টেস্টের অ্যাডমিট কার্ডটাই হচ্ছে কি বর্তমানে আপনার লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড। সো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন, আর যদি আপনাদের কোনো মতামত জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি আশা করি অন্য নতুন একটা ভিডিওতে আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দিব অথবা রিপ্লাই আপনাদের জানাতে চেষ্টা করবো। আর অবশ্যই আপনারা গ্রুপে থাকবেন, গ্রুপে আপনাদের যে যে জিনিস জানা দরকার সেই জিনিস ব্যাপারগুলো নিয়ে আপনারা পোস্ট করবেন, আশা করি আমি আপনাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে দেবো। সো ধন্যবাদ। আশা করি আপনারা যারা এই ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন,
আর অবশ্যই অবশ্যই গ্রুপে সক্রিয় থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাপোর্ট করবেন, কারণ চ্যানেলটি সাপোর্ট করলে আপনারা শিক্ষা বিষয়ক এবং চাকরি বিষয়ক বিভিন্ন তথ্য এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন। অবশ্যই আশা করি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। আর কনফিউশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি আপনাদের রিপ্লাই দিব। ধন্যবাদ।